ক্যাম্পবেল ও তাঁর সঙ্গীদেরও অন্য আরেক রকম বিপর্যয়ের মধ্যে পড়তে হয়। ক্যাম্পবেল ও তাঁর পাঁচজন সঙ্গী কেপ অ্যাডারেতে এক বছর ধরে নানান সমীক্ষা চালান। এক বছর পরে টেরানোভা তাদের নিতে আসে। ফেরার পথে ইভান্স কোপ বলে একটি জায়গায় তারা নেমে যান আরও কিছু সমীক্ষার জন্য। সঙ্গে নেন ছ সপ্তাহের রসদ। স্থির হয় দেড় মাস বাদে টেরানোভা তাদের ফেরত নিতে যাবে। দেড় মাস বাদে টেরানোভা ওদের নেবার জন্য আসার সময় কিছুতেই বরফ জমা সমুদ্র ভেদ করতে পারে না। আন্টার্কটিকাতে এমন ঘটনা ঘটা বিচিত্র নয়। অতএব টেরানোভা বিফল হয়ে ওদের ছাড়াই ফিরে আসে নিউজিল্যান্ডে। ক্যাম্পবেল ও তাঁর সঙ্গীরা ইভান্স কোপ এলাকায় ভূতাত্ত্বিক সমীক্ষা চালান এবং অন্যান্য নানান তথ্য সংগ্রহ করেন দেড় মাস ধরে। নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পরও যখন তাদের ফেরত নেবার জন্য জাহাজ এসে পৌঁছল না, তখন তারা বুঝতে পারলেন কোনো অঘটন ঘটেছে। তারা তখন স্থির করেন যে ওখানেই শীতকালটা কাটিয়ে পরের বছর গ্রীষ্মকালে পায়ে হেঁটে 200 মাইল দূরে মূল শিবির কেপ ইভান্সে ফিরবেন। তারা দুটো দলে ভাগ হয়ে শীতের প্রস্তুতি শুরু করেন। এক বছর ক্রমাগত ব্যবহারের ফলে তাদের তাঁবুর অবস্থা সঙ্গীন হয়ে দাঁড়িয়েছিল। সেই তাঁবুতে আরেকটি শীতকাল কাটানো অসম্ভব। তাই একদল গ্রীষ্মের আলো থাকতে থাকতেই বরফ খুঁড়ে সুড়ঙ্গ করে একটি গুহা তৈরি করেন, যাতে শীতকালটা সেখানে কাটানো যায়। অন্য দল যত সম্ভব শীল ও পেঙ্গুইন শিকার করে জমা করে রাখেন শীতকালের খাবার হিসেবে। দীর্ঘ অন্ধকার মেরুরাত্রিতে শিকার করা বিশেষ সহজ নয়। বেশিরভাগ সময়ই খাবার পর্যাপ্ত ছিল না। শীল বা পেঙ্গুইনের চর্বিতে রান্নাও হয়েছে, আবার আলোর জন্য সেই চর্বি ব্যবহার করতে হয়েছে। সমস্ত জামাকাপড় সেই চর্বিতে শক্ত হয়ে গিয়েছিল। বদ্ধ গুহাতে অপর্যাপ্ত খাবার খেয়ে সবাই স্কার্ভেতে অসুস্থ হয়ে পড়েছিলেন। মনোবল হারালে অনেকের মৃত্যু অসম্ভব ছিল না সেই অশক্ত শরীরে, কিন্তু প্রত্যেকে অদম্য উৎসাহে দিন গুনেছেন সূর্যের মুখ দেখার জন্য। সূর্যের উদয় হতেই গ্রীষ্মের শুরুতে অশক্ত শরীরে দীর্ঘ 200 মাইল পথ পাড়ি দিয়ে মূল শিবিরে ফিরে এসেছেন। যখন দলের অন্যান্যরা তাদের বেঁচে ফেরবার আশা প্রায় ছেড়েই দিয়েছিল, স্কট দক্ষিণ মেরু অভিযানের জন্য বেছে নিয়েছিলেন চারজন সঙ্গী: প্রিয় বন্ধু উইলসন, বার্টি বাওয়ার্স, টাইটাস ওটস এবং এডগার ইভান্স। পরিকল্পনা অনুযায়ী একটি অগ্রগামী দল মালপত্র সহ মোটর স্লেজ নিয়ে অভিযানে বেরোয় 23 অক্টোবর। যান্ত্রিক গোলযোগের জন্য 7 দিন পরেই মোটর স্লেজ বাতিল করতে হয়। কুকুরে টানা স্লেজ নিয়ে দ্বিতীয় দল বেরোয় 31 অক্টোবর এবং মূল দল বেরোয় 1 নভেম্বর। সমগ্র দলে ছিল 16 জন সদস্য, 10টি ঘোড়া, 23টি কুকুর ও 13টি স্লেজ। নরম বরফে ও তুষার ঝড়ে ঘোড়াগুলি কাহিল হয়ে পড়ে প্রথমেই। একের পর এক ঘোড়াকে মেরে ফেলতে হয়। 9ই ডিসেম্বর বিয়ার্ডমোর হিমবাহের মুখে বাকি 5টি ঘোড়াও মারা হয়। এখান থেকে কুকুরের দলও ফিরে যায়। আগেই বলেছি, স্কট কুকুরে টানা স্লেজের পক্ষপাতী ছিলেন না। দলের 12 জন সদস্য নিজেরাই স্লেজ টেনে চলেন বিয়ার্ডমোর হিমবাহ ধরে খাড়া চড়াইয়ে সারাটা পথ। হিমবাহ ধরে 65 মাইল চলার পর 22ই ডিসেম্বর 85°3' দক্ষিণ অক্ষাংশ থেকে 4 জন ফিরে আসেন অ্যাটকিনসনের নেতৃত্বে। মেরু বালভূমিতে পৌঁছানোর পর 1912 সালের 4ঠা জানুয়ারি 87°32' দক্ষিণ অক্ষাংশ থেকে আরও 3 জন ফিরে যান। বাকি 5 জন এগিয়ে চলেন অভীষ্ট লক্ষ্যে। তখনও তাদের শক্তি ছিল অটুট আর মনোবল অপরাজেয়। চলার গতি মসৃণ, প্রথম দিকে নষ্ট হওয়া কটা দিনও তারা পুষিয়ে নিতে পেরেছিলেন বেশি করে পথ চলে। যাবার পথে উইলসন ভূতত্ত্ব বিষয়ে নানান সমীক্ষা করতে করতে গিয়েছেন। তার ডায়েরিতে প্রচুর স্কেচ করা আছে নানান ধরনের ভূতাত্ত্বিক গঠনে। উইলসন ছিলেন নিখুঁত চিত্রকর। তার আঁকা ছবি আর্টের দিক দিয়ে উঁচু দরে ছিল কি না জানি না, কিন্তু বৈজ্ঞানিক ডকুমেন্টের পক্ষে ছিল আদর্শ।
প্রতিটি ডাইমেনশন, রং এবং শেড এত বিশ্বাসযোগ্য ছিল যে তার উপর ভিত্তি করে মানচিত্র বানানো যায়। যদিও এর ফলে তাকে প্রায় তুষার অন্ধতায় ভুগতে হচ্ছিল, কিন্তু ওই অবস্থাতেই তারা মোটামুটি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন। বিপর্যয় শুরু হলো 10ই জানুয়ারির পর থেকে। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে পড়ে আর ঠান্ডাও প্রচণ্ড বেড়ে যায়। সম্ভবত ভারী স্লেজ টানা ধকলও তাদের দুর্বল করে দিয়েছিল। সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছিলেন ইভান্স, অথচ তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী আর কর্মঠ। প্রথম দিকে স্লেজ সারাতে গিয়ে তার হাত কেটে যায়, সেই ক্ষতই অতিরিক্ত ঠান্ডায় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। ক্রমে ক্রমে দুই হাতই তুষার ক্ষতে অক্ষম হয়ে পড়ে। 75 দিনের এই দুর্গম যাত্রার পর স্কট ও তাঁর সঙ্গীরা দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছান। আগে তিনি পথে আমর সেনের পোতা কালো পতাকা দেখে বুঝেছিলেন যে তাঁদের আগেই আমর সেন উড়িয়ে দিয়েছেন নরওয়ের পতাকা দক্ষিণ মেরুতে। সেদিন অভীষ্ট লক্ষ্যে পৌঁছে তারা দেখলেন যে সত্যিই তারা পরাজিত। এই সময় তাদের মনের অবস্থা অনুমান করা যায়। স্কট তাঁর ডায়েরিতে লিখেছেন, দ্য পোল, ইয়েস, বাট আন্ডার ভেরি ডিফারেন্ট সার্কামটেন্সেস ফ্রম দোজ এক্সপেক্টেড। গ্রেট গড, দিস ইজ অ্যান অফুল প্লেস অ্যান্ড টেরেবল এনাফ ফর আস টু হ্যাভ লেভার্ড টু ইট উইদাউট দ্য রিওয়ার্ড অফ প্রায়োরিটি। ক্লান্ত দেহে, হতাশ মনে তারা ফিরতে শুরু করলেন। আবহাওয়া প্রচণ্ড খারাপ, ঠান্ডাও যা হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি। প্রত্যেকেরই তুষার ক্ষতে বিধ্বস্ত শরীর। ইভান্সের অবস্থা তো অবর্ণনীয়, ওটসের পাও তুষার ক্ষতে দারুণ জখম, উইলসনের চোখে দারুণ যন্ত্রণা, ক্রমাগতই স্নো ব্লাইন্ডনেসে ভুগছেন। সম্ভবত তাদের খাবার পর্যাপ্ত ছিল না, প্রত্যেকেরই ছিল একই রেশন। ইভান্সের চেহারা ছিল সব থেকে বড় মাপের, তাই তার শরীর সবচেয়ে আগে ভেঙে পড়েছে উপযুক্ত আহারের অভাবে। ভগ্ন শরীরে দুহাতের অসহ্য কষ্ট নীরবে সহ্য করেছেন। স্বাভাবিক অবস্থায় যখন তার হাসপাতালে শুয়ে সেবা পাবার কথা, তখনও তিনি সবার সঙ্গে ভারী স্লেজ টেনেছেন মৃত্যুর দিন পর্যন্ত। শরীরের এই ভগ্ন অবস্থার মধ্যে উইলসন সংগ্রহ করেছেন ট্রান্স আন্টার্কটিক পর্বতমালা থেকে নানান পাথরের নমুনা। ক্লাসিপটেরিস ফসিলও তিনি সেই সময় সংগ্রহ করেন। প্রতিটি সমীক্ষার বিশদ বিবরণ তার নোটবুকে সযত্নে লেখা ছিল চিত্রসহ। 17ই ফেব্রুয়ারি বিয়ার্ডমোর হিমবাহের তলায় ইভান্সের মৃত্যু হয়। বারবার পড়ে যাচ্ছিলেন তিনি, তাই সেদিন তাকে স্লেজ টানা থেকে রেহাই দেওয়া হয়। তিনি পিছন পিছন আসছিলেন একলা। দলটি মধ্যাহ্ন ভোজনের সময় বিশ্রামের জন্য থামলেও ইভান্স এসে পৌঁছাননি। সঙ্গীরা ফিরে গিয়ে দেখেন ধুধু বরফের প্রান্তরের মধ্যে তাদের দলের সবচেয়ে শক্তিশালী সদস্য ইভান্স কোনোক্রমে হামাগুড়ি দিয়ে আসছেন যেন এক ঘোরের মধ্যে। সে অবস্থায় তার আর কোনো জ্ঞান ছিল না। সম্ভবত পড়ে গিয়ে তার মস্তিষ্কে চোট লাগে। তাকে তাঁবুতে বহন করে আনার ঘণ্টা দুই পরে তিনি মারা যান। দ্বিতীয় বলি হলেন ওটস। তার পায়ের তুষার ক্ষতের অবস্থা দিন দিনই খারাপের দিকে যাচ্ছিল। শেষে অসহ্য কষ্টে হাঁটতেই যখন পারছিলেন না, তখন সঙ্গীদের অনুরোধ করেন তাকে স্লিপিং ব্যাগে তাঁবুতে রেখে যেতে। যদিও সবাই বুঝছিলেন তার দিনও শেষ হয়ে এসেছে, তবু স্কট তাকে বলেছিলেন শেষ শক্তি পর্যন্ত চেষ্টা করে যেতে। 16ই মার্চ বাইরে যখন প্রবল তুষারঝড় চলছে, ওটস তার সঙ্গীদের বলেন, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। সেই তার শেষ যাত্রা। বাইরের ঝড়ের মধ্যে তিনি হারিয়ে গেলেন চিরকালের জন্য, মাত্র 32 বছর বয়সে। সঙ্গীদের বোঝা হবার চেয়ে এভাবে মৃত্যুবরণই তার শ্রেয় মনে হয়েছিল। স্কট লিখেছেন যে শেষ মুহূর্তে ওটস তার মায়ের কথা বলেছিলেন আর ভেবেছিলেন নিজের রেজিমেন্টের কথা, কিন্তু তার আগে স্বাভাবিকভাবে সবার সঙ্গে সব বিষয়ে আগ্রহ করে আলোচনা করে গেছেন।
বাকি তিনজন অশক্ত দেহে আরও তিন দিন পথ চলেন। তারাও নিজেদের অন্তিম পরিণতির কথা বুঝতে পেরেছিলেন, কিন্তু ঠিক করেছিলেন শেষ তিন অবধি পথ চলবেন এবং পথেই বীরের মতন মৃত্যুবরণ করবেন। উইলসনের অনুরোধে 30 পাউন্ড পাথরের বোঝাও তারা টেনেছেন জীবনের শেষ তিন অবধি। 19 জানুয়ারি তারা যেখানে তাঁবু ফেললেন সেখান থেকে পরবর্তী ঘাঁটি তখন মাত্র 11 মাইল দূরে। মূল শিবির থেকে দলের অন্যান্য সদস্যরা একই সময় সেখানে রেখে গেছেন প্রচুর রসদ আর জ্বালানি তেল। ভাগ্যের পরিহাসে মাত্র 11 মাইল দূরে তাদের প্রিয় নেতা আর তার 2 সঙ্গী মৃত্যুর সঙ্গে যুঝছেন বিধ্বস্ত শরীরে। খাদ্য ও জ্বালানি 2 নিঃশেষ। তবুও তারা হয়তো শেষ চেষ্টা করতেন অশক্ত শরীর নিয়েও শেষ ঘাঁটিতে পৌঁছাবার জন্যে, কিন্তু শুরু হয়ে গেল প্রবল তুষার ঝড় যা চলল 9 দিন ধরে। একই তুষারঝড়ের জন্য সঙ্গীরা এগোতে পারলেন না তাঁদের খোঁজে। 5 মাস ধরে 1766 মাইল পথ চলে বলতে গেলে ঘরের দরজায় এসে তাঁদের মৃত্যু হয় অনাহারে আর ঠান্ডায় জমে। স্কট ডায়েরিতে শেষ লেখা লিখেছিলেন 29 মার্চ, ফর গডস সেক লুক আফটার আওয়ার পিপল। মৃত্যুশয্যায় শুয়ে শুয়ে শেষ কয়েকখানা চিঠি লিখেছিলেন তিনি। উইলসনের স্ত্রীকে লিখেছিলেন, যদি আপনি কোনোদিন এ চিঠি পান তবে জানবেন যে আমি আর বিল একই সঙ্গে যাত্রা শেষ করেছি। আমরা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি এবং আপনাকে জানাতে চাই শেষ দিন অবধি কি অপূর্ব ও ছিল, চিরন্তন আনন্দময়, অন্যের দরকারে নিজেকে উৎসর্গ করতে সদা অগ্রণী। এই মর্মান্তিক পরিণতিতে ঠেলে দেবার জন্যে কখনো একটি কথা বলেও আমাকে দোষ দেয়নি। ভাগ্যক্রমে তাকে খুব বেশি যন্ত্রণা ভোগ করতে হয়নি। তার চোখে রয়েছে প্রশান্ত নীল আশার দৃষ্টি, তার মন শান্তিময় এই অটুট বিশ্বাসে যে ভগবানের বিরাট পরিকল্পনার সে শুধু অংশ বিশেষ মাত্র। আপনাকে আর কিছু বলে সান্ত্বনা দেবার ভাষা নেই, শুধু এইটুকু বলতে পারি ও জীবনে যেমন ছিল সাহসী খাঁটি মানুষ, মৃত্যুতেও তাই, বন্ধুর সেরা বন্ধু, বিশ্বস্ততম সাথী। বার্টি বাওয়ার্সের মাকে লেখেন, আমার ভয় আপনি যখন এই চিঠি পাবেন তখন আপনার জীবনের সবচেয়ে কঠিন আঘাতটি পেয়েছেন। এই চিঠি আপনাকে লিখছি যখন আমাদের যাত্রা প্রায় শেষ হয়ে এলো। এ যাত্রা আমি শেষ করছি 2 বীর মহৎ মানুষের সঙ্গে, তার মধ্যে একজন আপনার পুত্র। সে আমার ঘনিষ্ঠ ও শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল এবং আমি তার উন্নত চরিত্র, কর্মদক্ষতা এবং শক্তিকে শ্রদ্ধা করি। কঠিন বিপর্যয়ের মুখে তার নির্ভীক আত্মা যেন উজ্জ্বল হয়ে দীপ্তমান হতো। শেষ অবধি সে ছিল আশাবাদী, প্রফুল্ল আর অপরাজেয়। নিজের স্ত্রীর কাছে লিখেছেন তার শিশুপুত্রের কথা, যাকে তিনি 1 বছরে দেখে এসেছিলেন, তাকে যেন প্রকৃতিবিজ্ঞানী করে তোলা হয় এ আশা তার পূরণ হয়েছিল। সেই পুত্র বড় হয়েছিলেন স্বনামধন্য পক্ষী বিশারদ ও চিত্রকর স্যার পিটার স্কট। স্কটের স্ত্রী ক্যাথরিন স্কট ছিলেন রদার ছাত্রী স্বনামধন্যা ভাস্কর। জাতির উদ্দেশ্যে এক দীর্ঘ চিঠি লিখে রেখে যান তিনি। সমগ্র অভিযানের চিত্রটা তুলে ধরেন তিনি তাতে। শেষে লিখেছেন, কোনো আফসোস নেই, আমরা জেনে শুনেই ঝুঁকি নিয়েছি আর সব কিছুই আমাদের বিপক্ষে গিয়েছে, তার জন্য কোনো অভিযোগ নেই। ঈশ্বরের ইচ্ছাই আমরা মেনে নিলাম নত শিরে এবং শেষ মুহূর্ত অবধি আমরা যথাসাধ্য করে যাবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। যদি বেঁচে থাকতাম তবে শোনাতে পারতাম সঙ্গীদের কষ্ট সহিষ্ণুতার, ধৈর্যের এবং বীরত্বের কাহিনী যা প্রত্যেকটি ইংরেজের হৃদয় মথিত করত। এই অমার্জিত লেখা আর আমাদের মৃতদেহই সেই কাহিনী বলবে। 8 মাস পর শীতের শেষে অ্যাটকিনসন তার সঙ্গীদের নিয়ে উদ্ধার করলেন বরফে প্রায় ঢাকা তাঁবু। অথচ কতটুকু দূরে তারা উদ্বিগ্ন প্রহর গুনেছেন তাদের ফেরার আশায়।
বরফ খুঁড়ে তাঁবুর ভেতরে আবিষ্কার করলেন তিনজনের অবিকৃত মৃতদেহ। তিনজনই স্লিপিং ব্যাগে চিরনিদ্রায় শায়িত। স্কটের হাত ছড়ানো তাঁর দীর্ঘদিনের সঙ্গী উইলসনের ওপর, সম্ভবত তিনিই সর্বশেষ মারা গিয়েছিলেন। তাঁর চারিত্রিক দৃঢ়তার মতো শারীরিক সামর্থ্য বোধহয় সাধারণের চেয়ে বেশি ছিল। তাঁবুটি নিখুঁতভাবে সযত্নে লাগানো, এতদিন পরেও কোনো বরফ ঠোকেনি ভেতরে। তাঁদের ডায়েরি, আবহাওয়ার লগবুক, ভূতত্ত্ব ও নানান তথ্যের রেকর্ড, তারা দলের সঙ্গীদের কাছ থেকে বিভিন্ন সময়ে যে ছোট ছোট চিঠি পেয়েছেন সবই সযত্নে ফেরত এনেছেন। স্কটের প্রিয় বই, যা তিনি মেরু অভিযানের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, টেনিসনের কাব্য সংগ্রহ এবং উইলসনকে চেরি গার্ড যে বইটি পড়তে দিয়েছিলেন সেগুলিও তারা ফেরত নিয়ে এসেছেন। আর রয়েছে 30 পাউন্ড পাথরের নমুনা। কত দূর মনোবল থাকলে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে অশক্ত দেহে মানুষ শেষ দিন পর্যন্ত এমন সুসঙ্গবদ্ধভাবে কাজ করতে পারে। সঙ্গীরা তাদের দেহগুলিকে আর নাড়াননি, কেবল তাঁবুর খুঁটিগুলি সরিয়ে নিয়ে সেই তাঁবু দিয়েই তাদের ঢেকে দিলেন চির সমাধিতে। তার ওপরে বিশাল একটি স্তূপ তৈরি করে স্কির লাঠি দিয়ে একটি ক্রস তৈরি করে লাগিয়ে দিলেন। রাজার রাজারও ঈর্ষণীয় সেই অপূর্ব সমাধি। এরপরে ওটসের মৃতদেহ খোঁজারও চেষ্টা করেন, কিন্তু সে চেষ্টা সফল হল না। শেষ যে জায়গা থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন চিরকালের জন্য, সেখানে ওটসের উদ্দেশ্যে আরও একটি স্তূপ বানালেন। পরের বছর জানুয়ারি মাসে যখন টেরানোভা তাদের ফেরত নিতে এলো, তখন দলের অন্যান্য সদস্যরা শুনল এই মর্মান্তিক সংবাদ। সবাই মিলে রস দ্বীপে অবজারভেশন হিলে একটি বিরাট কাঠের ক্রস তৈরি করলেন স্কট ও তাঁর সঙ্গীদের উদ্দেশ্যে। তার উপরে লিখে দিলেন স্কটের প্রিয় কবি টেনিসনের ইউলিসিস কবিতার সেই বিখ্যাত পঙ্ক্তি, "টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যাট নট টু ওয়েল্ড." এই যুগের শেষ উল্লেখযোগ্য অভিযান হয় স্যাকেলটনের নেতৃত্বে। 1914 সালে স্যাকেলটন এন্ডুরেন্স এবং অরোরা জাহাজ নিয়ে আবার কুমেরুতে আসেন। এবারে তার উদ্দেশ্য পায়ে হেঁটে আন্টার্কটিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া। তারা ঠিক করেন ওয়েডেল সমুদ্রের দিক থেকে যাত্রা করে ভৌগোলিক দক্ষিণ মেরু অতিক্রম করে রস সমুদ্রে পৌঁছবেন। এই জন্য এন্ডুরেন্স জাহাজে মূল দল নিয়ে স্যাকেলটন পৌঁছালেন ওয়েডেল সমুদ্রে তার মূল শিবির স্থাপন করতে। অন্যদিকে একটি দল গেল অরোরা নিয়ে রস সমুদ্রে কেপ ইভান্সে শিবির করতে। তাদের কাজ হবে রস সমুদ্রের দিক থেকে খানিকটা ভেতরে ঢুকে কয়েকটি ঘাঁটি স্থাপন করে আসা, যাতে ওদিক থেকে স্যাকেলটন তার দল নিয়ে এলে তাদের সুবিধা হয়। স্যাকেলটনের এই অভিযান বোধহয় কুমেরু অভিযানের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্য কবলিত। আবার সেই দুর্ভাগ্যের হাত থেকে যে অসীম সাহসিক চেষ্টায় বেরিয়ে এসেছেন, তার তুলনা পৃথিবীর অভিযানের ইতিহাসে কমই আছে। তাঁর জাহাজ এন্ডুরেন্স 1915 সালের জানুয়ারি মাসে ওয়েডেল সমুদ্রে পৌঁছায়, কিন্তু নোঙর করার জায়গা খুঁজে পায় না। 15 জানুয়ারি বরফ জমা সমুদ্রে আটকে পড়ে আর কিছুতেই বেরিয়ে আসতে পারে না। সেই অবস্থায় অসহায়ভাবে স্রোতের টানে সমুদ্রের উত্তর দিকে ভেসে চলে নভেম্বর মাস অবধি। 10 মাস ধরে প্রায় 500 মাইল ভাসার পর শেষ পর্যন্ত এন্ডুরেন্স আর সহ্য করতে পারে না, বরফের চাপে সে বিধ্বস্ত হয়ে যায়। 28 জন যাত্রী, কিছু রসদপত্র ও 3-4টি নৌকো নিয়ে একটি বরফের টুকরোতে আশ্রয় নেন। ওই বরফের টুকরো চড়ে তারা আবার ভেসে চলেন উত্তর দিকে আরও 5 মাস ধরে। শেষে 1916 সালের এপ্রিল মাসে শীতের মুখে বরফের টুকরোটি ভেঙে যায়। 28 জন যাত্রী নিয়ে স্যাকেলটন তখন 3টি ছোট নৌকো নিয়ে 6 দিন পরে একটি দ্বীপে গিয়ে ওঠেন।
শ্যাকলটন বোঝেন জনমানবহীন এই দ্বীপের থেকে তাদের উদ্ধার পাওয়ার আশা নেই। তিনি তার পাঁচজন সঙ্গী সহ একটি 22 ফুট লম্বা নৌকো নিয়ে পৃথিবীর সবচেয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে ভেসে পড়েন সাউথ জর্জিয়া দ্বীপে পৌঁছানোর আশায়। 2 সপ্তাহ পরে সেই উত্তাল সমুদ্রে 800 মাইল পাড়ি দিয়ে তাঁরা গিয়ে পৌঁছান সাউথ জর্জিয়া দ্বীপে। কিন্তু তাঁরা যেদিকে গিয়ে পৌঁছান সেই দিক ছিল জনবসতির অপর পার্শ্বে, মাঝে একটি সুউচ্চ পর্বতমালা। সেই অবস্থায় অভুক্ত দেহে তাঁরা 3 দিন ধরে পর্বতারোহণ করে লোকালয়ে পৌঁছন। সেখানে গিয়ে চিলির মাছ ধরা একটি জাহাজ নিয়ে অবশেষে 1916 সালের 30শে আগস্ট তিনি সঙ্গীদের উদ্ধার করতে সক্ষম হন। এই দুর্ভাগ্য কবলিত অভিযানের সবচেয়ে কৃতিত্ব এই যে একটি প্রাণও নষ্ট হয়নি। কুমেরু শীতকালে চরম ঠান্ডাও তারা সহ্য করেছেন বরফের ভেলায় ভেসে। কিন্তু এই শেষ নয়, অন্যদিকে যারা অরোরা জাহাজ নিয়ে রস সমুদ্রের দিকে গিয়েছিলেন তাঁদেরও কম দুর্ভোগ পোহাতে হয়নি। রস দ্বীপের কাছে অরোরা নোঙর করেছিল। 10 জনের একটি দলের উপর ভার ছিল ঘাঁটি স্থাপনের। 4 জন ছিলেন কেপ ইভান্সে স্কটের তৈরি করা বাড়িতে, বাকিরা আরও ভেতরে গিয়েছিলেন ঘাঁটি স্থাপন করতে। একদিন তুষারঝড়ের পর ওরা দেখেন অরোরা অদৃশ্য। অরোরা ডুবে গিয়েছে ভেবে ওরা কেপ ইভান্সেই শীতকাল কাটানো স্থির করেন। সঙ্গে রসদ ছিল সামান্য, তবে স্কটের অভিযানে ফেলে যাওয়া কিছু খাবারের তারা সদ্ব্যবহার করেছিলেন। শীতকালের পর তারা বেশিরভাগই স্কার্ভিতে অসুস্থ হয়ে পড়েন। তবুও তারা পরের গ্রীষ্মের শুরুতে ঘাঁটি স্থাপনের জন্য যাত্রা করেন অভ্যন্তরে। তখনও ওদের ধারণা শ্যাকলটন ওদিক থেকে এসে পৌঁছাবেন, কিন্তু এই সময় একজন স্কার্ভিতে মারা যান। অন্যরা ঘাঁটি স্থাপনের কাজ শেষ করে ফিরছেন যখন, তখন তুষারঝড়ে 3 জনের মৃত্যু হয়। বাকিরা কোনো মতে কেপ ইভান্সে ফিরে আসেন। এই 6 জন মিলে আরও একটি শীতকাল কাটান স্কটের কুটিরে। স্কটের অভিযানের ফেলে যাওয়া খাবার খুঁজে খুঁজে খেয়ে পেঙ্গুইন আর সিল মেরে তাদের ক্ষুণ্ণিবৃত্তি করতে হয়। পরনের কাপড় শতচ্ছিন্ন, তাতে শীত মানানো দুষ্কর। শীর্ণকায় 6টি প্রাণী 2 বছর ধরে বরফের রাজ্যের চরম ঠান্ডায় এই আশায় দিন গুনেছেন যে শ্যাকলটন হয়তো কোনো দিন এসে পৌঁছবেন, কিংবা হয়তো তারা সেই আশাও ছেড়ে দিয়েছিলেন। কেবল প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে যে কদিন বাঁচা যায় সেই সংগ্রামই চালিয়ে যাচ্ছিলেন। পরের গ্রীষ্মে 1917 সালের 10ই জানুয়ারি একদিন সকালে তারা হঠাৎ দেখেন অদূরে অরোরা জাহাজ। হয়তো স্বপ্নই ভাবতেন যদি না শ্যাকলটন সশরীরে তাঁদের আলিঙ্গন করার জন্য এগিয়ে না আসতেন। এই দলের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে কর্তৃপক্ষ উদ্ধারকারী জাহাজ পাঠাতে অস্বীকার করেছিলেন, কিন্তু শ্যাকলটনের দৃঢ় ধারণা ছিল যে তারা বেঁচে আছেন। অনেক কষ্টে ইংরেজ কর্তৃপক্ষকে তিনি রাজি করান অরোরা জাহাজ নিয়ে উদ্ধার অভিযান চালাতে। শীর্ণকায় ছিন্ন বস্ত্রের কাকতারুয়ার মতো চেহারা কজন যখন স্কটের কুটির থেকে বেরিয়ে এলেন, তখন শ্যাকলটনের মনের অবস্থা অনুমান করা যায়। এরপর প্রথম মহাযুদ্ধের ডামাডোলে বিশেষ কোনো অভিযান হয়নি আন্টার্কটিকাতে। 1921 সালে শ্যাকলটন আবার বেরিয়ে পড়েন, বোধহয় তার শেষ নিঃশ্বাস তার প্রিয় মহাদেশে রাখার জন্যেই। 1922 সালের 5ই জানুয়ারি যে দ্বীপ তাদের জীবন ফিরিয়ে দিয়েছিল কয়েক বছর আগে, সেই সাউথ জর্জিয়া দ্বীপেই তার মৃত্যু হয়। আন্টার্কটিকার অভিযানের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল সেই সঙ্গে। শ্যাকলটনের সঙ্গে সঙ্গেই বলা যেতে পারে আন্টার্কটিকার অভিযানের ইতিহাসে বীরের যুগে শেষ হলো। এরপর থেকে শুরু হয় আধুনিক সাজ সরঞ্জামে সজ্জিত একের পর এক অভিযান। আন্টার্কটিকার গল্প 4টি পর্বে এখানেই শেষ হলো। আন্টার্কটিকা সুদীপ্তা সেনগুপ্তের লেখা এই বইটি থেকে আমি তোমাদের পাঠ করে শোনালাম। যদি তোমাদের আরও জানার ইচ্ছে থাকে তাহলে বইটি তোমরা কিনতে পারো, কিনে
পড়তে পারো। এখানে লেখিকা সুদীপ্তা সেনগুপ্ত, তিনিও আন্টার্কটিকায় গিয়েছিলেন একটি মিশনে এবং তার অভিজ্ঞতার কথা এই বইটিতে লেখা রয়েছে। প্রকাশক হলো আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। এই বইটা থেকে তোমরা আন্টার্কটিকা সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবে। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Thank you.